বলছি দাদা এখন আমি কি করব, যেখান থেকে আমি ফিউচারে কাজ তো করবো কিন্তু আমি পয়সার জন্য কাজ করবো না, আমি যেন কাজটাকে ভালোবেসে করতে পারি। এখন তো এমন হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছি যে রাত্রিতে ঘুমের বড়ি খেয়েও ঘুম হচ্ছে না, গোটা চারদিকের চিন্তা। একে তো সময়ের সাথে আমি তরক্কি করতে পারলাম না, বা বাকি বাড়ির বাবা মাকে দেখতে হবে, আমি এখন কি করব। আমি ভাবছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে নাইলে একটা ব্যবসা করবো। আপনি অলরেডি, এটা একটা খুব বড় ভুল, আপনি অলরেডি লোন শোধ করতে পারছেন না। আপনি নিজেই বললেন যে আপনার যে লোন রয়েছে সেটা শোধ করতে পারছেন না। এখন আপনি যদি আবার লোন নেন এটা আপনার উপর আরো প্রেশার বাড়াবে। আপনার এখন প্রথম কাজ হচ্ছে লোনটাকে শোধ করা। আপনি আপাতত মানে কি কাজ করছেন, ওই জুয়েলারির ওই কাজটাই করছেন? হ্যাঁ, গোল্ড ডায়মন্ড জুয়েলারি ওই কাজটাই করছেন। তো ওখান থেকে আপনি কি একটা ফিক্সড ইনকাম, না ইনকামটা ভ্যারি করে? এখন ফিক্সড, আমি ভাবছিলাম ওই যে আমার যেই সেভিংটা আছে ওইটা থেকে আমি নিজে খুলবো, তখন তাহলে আমার ইনকামটা ফিক্সড থাকতো না, তখন আমার ইনকামটা বাড়তো। আপনার এখন তো সেভিংসটা পুরোপুরি সেভিংসটা শেষ হয়ে গেছে, বাবাকে যখন দ্বিতীয়বার নিয়ে যাই আমার পুরো সেভিংটাও শেষ হয়ে গেছে। এখন তো আপনার কোনো সেভিংস নেই? ওই কিছু নেই, পুরো শূন্য। হ্যাঁ, তাহলে আপনাকে এখন আগে লোন শোধ করতে হবে, তারপর সেভিংস এর কথা ভাবতে হবে। কারণ লোন যতক্ষণ অবধি আছে ততক্ষণ আপনি যতই সেভিংস করুন ওটা ঠিক খরচা হয়ে বেরিয়ে চলে যাবে। তো আপনাকে আগে টার্গেট করতে হবে লোন শোধ করার। আপনি যে লোনটা নিয়ে রেখেছেন সেটা আপনাকে আগে শোধ করতে হবে। আপনি আপাতত আপনার ইনকাম তাও মান্থলি অ্যারাউন্ড কিরকম? 20-25। ঠিক আছে, এবার আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে যে মান্থলি আপনার যা খরচ হয় সেটা আগে লিস্ট করতে হবে। মানে এইভাবে লিস্ট না যে আপনি মনে মনে ধরে করলেন, আপনি নেক্সট এক মাস একটা খাতা কলমেই করেছি। আপনার ভিডিও প্রপারলি আমি ফলো করি, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমি করেছি। আমার মাসে 5-7 হাজার টাকা এখানে খরচা হয়, বাড়িতে 5-7 হাজার টাকা খরচা হয়, বাকি 2-3 হাজার টাকা এদিক ওদিকে খরচা হয়, মানে আমাদের যে কাজের হিসেবে বাকিটা থাকে 3-5 হাজার টাকা অবধি প্রত্যেক মাসে আমার সেভিং আছে। আমি এই এসেছি এক মাস থেকে, পুরো এক মাসের লিস্ট ধরে এসেছি, এক মাসে প্রায় 5 হাজার টাকা বাঁচছে। আমি ওখানে এই জন্যই বললাম যে আমি ইন্ডেক্স ফান্ডে কি করবো, 1,000 টাকা যদি ইন্ডেক্স ফান্ডে আমি জমা করতে থাকি, বাকি 4,000 টাকা যদি আমি লোন দিতে পারি, তাহলে আমার দুদিকটাই তাহলে দেখা যাচ্ছে ফিউচারে আমার 10 বছর পরে ইন্ডেক্স ফান্ড থেকে মোটামুটি আমি একটা ভালো রকমের পাবো, আর আমার লোনটাও আস্তে আস্তে শোধ হবে। আপনি একদম একদম ঠিকটাই ধরেছেন। আপনি যদি আপনার এখনই কোনো কিছু নতুন অ্যাম্বিশন না থাকে যে আমাকে এই তাড়াতাড়ি এটা করতে হবে, আগামী 10-15 বছরের জন্য যদি আপনি এই কাজটা চালিয়ে যেতে পারেন, মানে এখন যে জুয়েলারি কাজটা করছেন এটা যদি আপনি আগামী 10-15 বছর চালানোর প্ল্যান করেন, তাহলে আপনি একদম ঠিক পথে যাচ্ছেন। আপনি আর 10% মানে আপনার যে ইনকাম তার 10% কি করুন, আলাদা করে ওই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে থাকুন। আর বাকি লোন যেটা আপনাকে মাসে দিতে হচ্ছে, একটা নিশ্চয়ই ইএমআই রয়েছে মাসের যে এটা দিতেই হবে, ওইটা দিয়ে দিন। আর তারপরে দেখুন, 3 মাস ছাড়া আছে। তারপরে আপনি ছাড়া দিতে হয়। হ্যাঁ, তারপরে আপনি দেখুন যে আপনার যে মান্থলি এক্সপেন্সটা রয়েছে ওটাকে কোথা থেকে কমাতে পারেন, ওটাকে আরো কিভাবে শর্ট করতে পারেন। কারণ আপনার এখন চেষ্টা চেষ্টা করছি গ্রুপ 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 থাকার জন্য, যাতে আরেকটু কমে যেয়ে আমার সেভিংটা আরেকটু বাড়ে। সিঙ্গেল থাকলে যত টাকা, যদি গ্রুপ থাকি অনেকটা সেভিং হবে আমার মনে হয়। এই এইগুলো আপনি প্ল্যান করে আপনি বুঝতে পারবেন, কারণ আপনার লাইফস্টাইলে তো আমি নেই। আপনি বুঝতে পারবেন যে আমি এখান থেকে আরো কতটা সেভ করতে পারি। যদি আপনি 100-200 টাকাও সেভ করতে পারেন, ওটাই আপনি ভাবুন। যদি 10 বছর ধরে 100 টাকা সেভ করে, আমরা ভাবি যে কোনো কিছু না, 100 টাকা সেভ করে না, ওটা তো বিশাল অ্যামাউন্ট হবে পরবর্তীকালে। বিশাল অ্যামাউন্ট হবে 10 বছর যদি ইন্ডেক্স ফান্ডে 100 টাকাটাই পড়ে থাকে। যখন ইন্ডেক্স ফান্ড শুরু হয়েছিল, যখন যখন আমাদের মার্কেট শুরু হয়েছিল, তখন যদি কেউ ইন্ডেক্স ফান্ডে 1 টাকা লাগিয়ে রাখতো, তাহলে আজকে কত হতো? আজকে ধরুন সেন্সেক্স 30-32 হাজারে যাচ্ছে, তাহলে কত হতো? তার 30-32 হাজার টাকা হয়ে যেত 1 টাকা, মানে কত গুণ হয়ে যেত। তো ওইটা কোনো ব্যাপার না, আপনি যদি 1 টাকাও সেভ করতে পারেন সেটাও অনেক। কিন্তু আপনি দেখুন যে কতটা আমি সেভ করতে পারছি, কারণ এখন আপনার টাকাটা ভীষণ দরকার, কারণ আপনার সেভিংস পুরো জিরো হয়ে গেছে। আর একটা জিনিস যেটা করতে হবে, যদি আপনার সেভিংস সত্যিই পুরো জিরো হয়ে যায়, তো আপনাকে ছ মাসের আপনার যে মান্থলি খরচ সেটা টাকাটা জোগাড় করে একটা এফডি তে করে রাখতে হবে। কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে রাতে ঘুম আসছে না, এই যে রাতে ঘুম আসছে না, এই ঘুম আসাটা শুরু হবে তখন যখন আপনার 6 মাসের এমার্জেন্সি ফান্ডটা ব্যাংকে এফডি করা থাকবে। ঠিক আছে, তখন আপনার এই চিন্তাটা থাকবে না যে কালকে কি হবে। আপনি কালকে বলছি দাদা, আমি এই সম্বন্ধে যদি আরেকটা ভিডিও বানাই, আমাদের সবচেয়ে বড় আমাদের সাধারণ মানুষরা যে ভুলটা করে, লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স, আমি চাচ্ছিলাম আপনাকে মেসেজে বলবো যদি এই ভিডিওটা করেন, আমরা কোন হেলথ ইন্স্যুরেন্স করবো আর কোন
মেডিকেল ইন্স্যুরেন্সটা করব, কারণ ওই দুটো তো আগে মাস্ট। আর যদি আমার মেডিকেল ইন্স্যুরেন্স থাকতো তাহলে আমার সেভিং গুলো খরচা হতো না। আমি চাচ্ছি আপনি যদি আগামী দিনে কখনো একটু চিন্তা ভাবনা করে যদি এরকম একটা ভিডিও ডালেন, ভিডিওটা আমি করব, অবশ্যই করব। আপনাকে আপাতত আমার যেটা বলার, আপনি তাহলে এই প্ল্যানটা দরকার হলে একটু নোট করে দিন যে আপনার 10% ইন্ডেক্স ফান্ডে যাবে। আপনি যা ইনকাম করবেন, পে ইয়োরসেলফ ফার্স্ট যে রুলটা, 10% আপনাকে আগে নিজেকে পে করতে হবে, ওটা আপনাকে নিজেকে পে করতেই হবে। আপনার যতই ক্রাইসিস থাকুক, ওই 10%টা পে করে আপনি ইন্ডেক্স ফান্ডে আগে মাসের শুরুতেই কোনো খরচা করার আগেই ইন্ডেক্স ফান্ডে ওটা ইনভেস্ট করে দেবেন। তারপরে বাকি যে 90% থাকলো ওখান থেকে আপনি ওটা আপনি খরচ করছেন পুরোটা। এবার আপনি চেষ্টা করবেন ওখান থেকে যতটা বাঁচানো যায় সম্ভব, ওই বাঁচানো টাকাটা আপনি আস্তে আস্তে ব্যাংকে সেভিংস একটা রেকারিং ডিপোজিটও চালু করে দিতে পারেন বা সেভিংসেই আস্তে আস্তে রাখতে পারেন। এভাবে ছ মাসের যে আপনার খরচ, ধরুন আপনার এখন মান্থলি খরচ 10,000 টাকা, তাহলে ছ মাসে কত হচ্ছে? ছ মাসের খরচ 60,000 টাকা আপনাকে আগে সেভিংস করে FD করে ফেলতে হবে। তাহলে আপনার রাতে ঘুম চলে আসবে, কারণ আপনি জানেন যে কালকে কি হবে, আমার কোনো ইয়ে নেই। এটা যখনই আপনি এখন মার্কেটের হাল যেইভাবে, যখন ইচ্ছা মার্কেট বন্ধ হয়ে যায়, বলছি কোন কোন ব্যাংক কোন ব্যাংকে আমি ইন্ডেক্স ফান্ড খুলবো, SBI না এক্সিস ব্যাংকে? না, ব্যাংকে তো ইন্ডেক্স ফান্ড তো ব্যাংকের না, ইন্ডেক্স ফান্ড হচ্ছে যেরকম মিউচুয়াল ফান্ড কোম্পানি থাকে তাদের থাকে, যেমন UTI। না বলছি আমি ব্যাংকের থ্রু খুলবো, ব্যাংকের থ্রু খুলবো, যেমন আপনি বলেছিলেন না SBI ব্যাংকের থ্রু। তাহলে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি ব্যাংকের থ্রু ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু ইনভেস্ট করতে হবে আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো আছে সেগুলোতে, বুঝতে পারছেন? যেমন আমি তো ব্যাংকে গিয়েছিলাম SBI তে, SBI বললো হয়ে যাবে, ইন্ডেক্স ফান্ড করলে হয়ে যাবে। ইন্ডেক্স ফান্ড আছে SBI এরও, ইন্ডেক্স ফান্ড SBI যেটা, ওটার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আলাদা, ব্যাংক আলাদা, SBI এর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা আছে তার আন্ডারে ওরা মিউচুয়াল ফান্ড কেনা বেচা করে। তো SBI এরও যেমন মিউচুয়াল ফান্ড আছে, SBI মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, HDFC এরও যেমন মিউচুয়াল ফান্ড আছে, ওদেরই ইন্ডেক্স ফান্ড আছে। তো আপনি যদি SBI তে যান তাহলে SBI এর যে ইন্ডেক্স ফান্ড সেখানে আপনার ইনভেস্ট করে দিতে হবে, বুঝতে পেরেছেন? ওটাও ইন্ডেক্সেই লাগে। তাহলে দাদা আমি কোনটাই করলে ভালো হবে? আপনাকে দেখতে হবে যে এক্সপেন্স রেশিও কোনটার কম। সেফটি সবকটাই আছে, সেফটি সবকটাই আছে, কারণ ওদের অনেক লাইসেন্স নিতে হয় সেবির কাছ থেকে, সবার কাছ থেকে লাইসেন্স নিতে হয়, নিয়ে তারপরে ওরা, আমি আপনি চাইলে গিয়ে ইন্ডেক্স ফান্ড খুলে বলতে পারবো না লোককে যে টাকা দিন, লাইসেন্স নিতে হয়। হ্যাঁ, আর ওটা ওইটা ওপেন ডেটও খুলতে হবে আমার, যদি পরবর্তী কোনো সময় এমার্জেন্সি হয় তো আমি ওখান থেকে টাকা তুলতে পারবো, যেমন আপনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ওই আপনি তো আপনি তো বলেছেন ইউনিট যেটা আছে, ইউনিট এক্সেস ইন্ডেক্স ফান্ড যেটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি বলে দিয়েছি ওই ওই দুটো ফান্ডে আমি কেন বলেছি, কারণ ওটার এক্সপেন্স রেশিও কম আছে। আরে ওপেন ডেট অফ ওপেন ফান্ড আছে, ওপেন ডেট ফান্ড আছে, মানে যখন আপনি ইচ্ছা আপনি টাকা তুলে নিতে পারবেন। আর আপনার ওটার এক্সপেন্স রেশিও খুব কম, মানে আপনাকে যে ফিসটা দিতে হচ্ছে, যে আপনার যে ফিসটা দিতে হবে, ফিসটা পে করতে হবে, তো ওরা মিউচুয়াল ফান্ড চালাচ্ছে, ওরা ম্যানেজ করছে, ওই ফিসটা অনেক কম, ওই জন্য ওখানে আমি ইনভেস্ট করতে পারি। ওইটা ওইটা খুললে কি করে খুলতে হবে? একটা তো ব্যাংকের থ্রু খুলবে, ওইটা তাহলে কি ব্রোকারের থ্রু খুলতে হবে? ব্যাংকে গিয়ে, হ্যাঁ, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খুললো তো ব্যাংকে গিয়ে, আপনি SBI তে খুললেন, ধরুন ট্রেডিং অ্যাকাউন্ট খুললো, আপনি গিয়ে বলবেন, ওই নামটা বলবেন যে আমি এই এই ফান্ডে ইনভেস্ট করতে চাই। ওরা বলবে যে আমাদের SBI এর ফান্ডে ইনভেস্ট করুন আপনি, এটাতে কেন? আপনি বলবেন না আমার এই ফান্ডে ইনভেস্ট করতে চাই, তাহলে ওরা ওই ফান্ডে ইনভেস্ট করে দেবে।